শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী ভাড়াটিয়া এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকায়। পুলিশ জানিয়েছেন ধৃতের নাম সুশান্ত মাইতি, বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার অন্তর্গত গাব্বনের মোড় এলাকায়। অশোকনগরে কিশোরীর বাড়ির কাছে বাড়ি ভাড়া নিয়ে থাকত অভিযুক্ত। সোমবার বিকেলে কিশোরীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে সুশান্ত। ঘটনায় মঙ্গলবার অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিগৃহীতার কিশোরীর পরিবার। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। বুধবার ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করে তোলা হয় বারাসাত আদালতে। ঘটনাটা হয়েছে, আমি বাড়ির সাইডে বরিশালতে গেছিলাম, আমি বাড়িতে ছিলাম না, আমার মেয়ে বাড়িতেই ছিল। আমার শাশুড়ি ডাক্তার দেখাতে যাবে, তাই বলেছে যে আমার মেজো যা তার ঘরে রেখেছে, বলছে তুই এখানে বস, তোর মা এখনই আসছে। তা ওই ঘরে ছিল আমার মেয়ে, খেলতে ছিল আমার জায়ের মেয়ে আর আমার মেয়ে খেলতে ছিল, ওরা ওই ঘরেই ছিল। এবার একটু পরে ওই লোকটা গেছে, ওই আমার জায়ের ঘরে গেছে, জায়ের ঘরে গিয়ে ওদের আমার মেয়ের হাতটা টেনে বলছে চল খাবার দেবো, ওই বাচ্চা মেয়েটাকে বলছে চল, মানে ওরে নিয়ে গেছে ঘরে, ঘরে নিয়ে গেছে। ওনার মহিলা মানে ওনার বউটা ছিল না ঘরে, উনি একা, এবার নেশা করাও ছিল লোকটা, আর উনি একা ছিল। আর যে আমার জায়ের যে মেয়েটা, ওরে বলছে ওর একটু মুড়ি আর নাড়ু দিয়ে বলছে তুই বাড়ি চলে যা, তুই বাড়ি চলে যা, ও থাকুক। তো ওরে ঘরে ঢুকিয়ে দরজা দিয়ে ওরে নিয়ে ঘরের মধ্যে আমার মেয়েকে নিয়ে ওই লোকটা ছিল। একটু পরে মানে অনেকক্ষণ পরে এবার ওর চটি নিয়ে গেছিলো, আমার বড় বাসুরের চটি নিয়ে গেছিলো। তা আমার ছেলে আবার বাইরে বেরোয়েছে, বলছে চটি কোথায়, বলছে তো দিদি নিয়ে গেছে চটিটা, চটি নিয়ে গেছে। আমি ওদের সুপুরি সাইডে সাইডে বাড়ি, আমি কিছু জানতামই না। এবার সে চটিটা নিয়ে গেছে, এবার আমার ছেলে গেছে চটি খুঁজতে, যাই দেখে কি আমার ছেলে ঘরের মধ্যে ঢুকে দেখে আমার দিদি একা, ওই লোকটা সাইডে, ওই লোকটা মানে আমার ছেলে যা দেখেছে, এবার সেইটা তো দেখেছে আমার ছেলে। দেখে গিয়ে আমার মেয়েকে ওখান থেকে মেরে ঠেরে টেনে নিয়ে আসছে আমার ছেলে 10 বছর, ওই যে নিয়ে গেছে বাড়িতে নিয়ে দরজা আটকাই দিচ্ছে, বলছে আমার দিদি ও তুই আর ঘর দিয়ে বেরোবি না, মা আসুক মাকে বলবো। এবার একটু পরে ওই লোকটা আবার গেছে আমাদের বাড়িতে, বাড়ি গিয়ে বলছে তোরা যাবি না চল, ওর মেয়েকে আবার ডাকতে এসেছে। আমার ছেলে বলছে না না আমার দিদি যাবে না, আমার মা আসলে বকা দেবে, তুমি বাড়ি চলে যাও, আমার দিদি নেই, আমি পরে যাবো, দিদি যাওয়াটা আমি পরে যাবো। এই ঘটনা। তারপরে আমি জানতে পারি এই মানে এই ঘটনা, তারপরে আমি বাড়ি গিয়ে বলে আছি, ওনার বউরা বলে আছে এরকম তোমাদের ঘরের লোক, আমার মেয়েটা হ্যান্ডিক্যাপ, আমার মেয়েকে ডেকে নিয়ে তোমাদের ঘরে গেছে তোমাদের লোক, তুমি কোথায় ছিলা, যে আমি তো বাড়ি ছিলাম না, যে তোমাদের লোক কেন ডেকে নিয়ে গেল বাড়িতে, আমার মেয়ে প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ। সেটাই সঙ্গে সঙ্গে আমি ঘরে গেছি, তখন আমার ছেলে মেয়েকে নিয়ে তো মানে ঘরে আটকাচ্ছে, থানায় অভিযোগ করেছি কালকে হসপিটালে গেছিলাম, মেয়ে এখন মানে ওখানেই আছে, ভিতরে আছে। আমি চাইছি কি না লোকটা মানে মেয়েকে নিয়ে আসবে কেন ঘরে, ডেকে নিয়ে আসবে কেন, মেয়ে প্রতিবন্ধী, আমার মেয়ে প্রতিবন্ধী বাড়ি থেকে ডেকে নিয়ে আসছে, লোকটার মতলবটা কি ছিল, এরকম কেন হবে মেয়েটার সঙ্গে। হ্যাঁ আমি শাস্তি চাই, উনি এরকম কেন করলো, কেন ডাকলো কিসের জন্য, আমি তো ওটা জানতেই পারতাম না, আমি যদি ছেলে না দেখতো লাস্টে বড় ঘটনা। কি এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকব, মনের মতো বাড়ি কোথায় পাব? হ্যাঁ ঠিকই ভেবেছেন, মনের মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাপা বনগা রোড সংলগ্ন কাপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরো একটি নম্বরে 9831919515, এই নম্বরে